নমস্কার বন্ধুরা সকালে বা বিকেলের বেঁচে যাওয়া রুটি দিয়ে খুবই মুচমুচে মজাদার নাস্তা আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো এই নাস্তাগুলি একদিন খেলে আপনারা বারবার রুটি বাঁচিয়ে রাখবেন খেতে ভীষণ মজাদার হয় একদিন হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু একদম পুড়ে ঠাসা তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে আমি সকালের বেঁচে যাওয়া তিনটে রুটি নিয়ে নিলাম এখন এই রুটিগুলিকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব আপনারা চাইলে কেচি বা চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন এইভাবে ছোট ছোট পিস করে টুকরো করে নিতে হবে সবগুলি রুটি আমি টুকরো করে নিলাম এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এখন মিক্সিটাকে একটু অফ করে করে গুঁড়ো করব তাহলে দেখবেন রুটিগুলি একদম কর্নফ্লেক্সের মতো গুঁড়ো হয়ে গেছে দেখুন বন্ধুরা রুটিগুলি একদম কর্নফ্লেক্সের মতো কিন্তু গুঁড়ো হয়ে গেছে এখন এই রুটির টুকরোগুলির মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন দিয়ে দেব টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার আপনারা চাইলে ময়দাও দিতে পারেন ভালো করে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে সবগুলি উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন অল্প একটু জল দিয়ে এটাকে আরেকটু সময় মেখে নিতে হবে ভালো করে জলটা এই রুটির টুকরোগুলির গায়ে লাগিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন সাইড করে রেখে দেব। এখন তিনটে সেদ্ধ করে রাখা আলু গ্রেড করে নিচ্ছি আমি আগে থেকেই আলুগুলিকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ছোটো সাইজের গ্রেটার দিয়ে এইভাবে আলুগুলিকে গ্রেড করে নেবেন বা হাতের সাহায্যে মেখেও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি হাফ স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে এখানে চাট মশালাও দিতে পারেন বা মেগি মশালাও দিতে পারেন দেখুন ভালো করে মেখে নিলাম এখন একটা সাইড করে রেখে দেব অন্যদিকে একটা বাটির মধ্যে দুই চামচ আটা নিয়ে নিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম এখন অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করবো ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় আবার পাতলাও না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম আর ঠিক এইরকম ঘন করে আটার ডোটা তৈরি করতে হবে এখন অল্প একটু আলুর পুর হাতের মধ্যে নিয়ে নিলাম আলুর পুরটা এইভাবে গোল করে বাটির মতো তৈরি করে নেব তারপর মাঝখানে একটু চিজের টুকরো দিয়ে দেবো আপনারা চাইলে এখানে পনিরের টুকরো দিতে পারেন বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে তারপর দেখুন এইভাবে চ্যাপটা করে দিলাম এখন আটার ডোটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে আটার ডোটা এপিট উপিট লাগিয়ে নিলাম এখন খুব ভালোভাবে রুটির টুকরোগুলি আলুর পুট্টার গায়ে লাগিয়ে নিতে হবে দেখুন এইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নেব ভালো করে লাগিয়ে নিলাম সেমভাবে সবগুলি নাস্তাই তৈরি করে নেব সবগুলি নাস্তা তৈরি করে নিলাম এখন নাস্তাগুলি ভেজে নেব ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে সবগুলি নাস্তায় ভেজে নেব কিছুক্ষণ পর যখন দেখবেন একটা পিঠ এইরকম কালার চলে এসেছে তখনই উলটিয়ে দিতে হবে অপর পিঠটিও মুচমুচে করে ভেজে নিতে হবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা এই নাস্তাগুলি বাড়িতে একদিন অবশ্যই তৈরি করবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি সসের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নাস্তাগুলি কতটা মুচমুচি তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদেরকে একটা নাস্তা ভেঙ্গেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিজের টুকরোটা কিন্তু একদম নরম হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর একটি রেসিপিতে